ঢাকা জুয়েলার্স রায়গঞ্জ চাচল ডালখোলা। শেয়ালের খুবলে খাওয়া নবজাতকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের হিলির ত্রিমোহিনী এলাকায়। রবিবার সকালে ত্রিমোহিনী হাসপাতাল পাড়া এলাকার ধানের জমিতে নবজাতকের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিশ। পরে দেহটি উদ্ধার করে নিয়ে যায় তারা। কোথা থেকে ওই দেহ এলো তা খতিয়ে দেখা হচ্ছে। সকালে 7:30টার দিকে চারটা অনেকে চা খাচ্ছি, ওইটা নিয়ে একজন ফোন করলো, দাদা এখানে এই এরকম ঘটনা ঘটেছে, একটা বাচ্চা পড়ে আছে, সেখানে ধরন বাচ্চা পড়ে আছে শিয়ালে, সেটা খুব খেয়েছে, আপনি একটু আসেন। আমি তো সঙ্গে সঙ্গে আসলাম, আসে দেখেই তো ওই পস্তা দেখে তো নিজেকেই খারাপ লাগছে। তখন বাধ্য হয়ে তখন থানায় আইসিকে ফোন করলাম, আইসি বললো হ্যাঁ আমি সংবাদ পেয়েছি, আমার ডিআইবিরা বলেছে আপনি আমরা যাচ্ছি আপনি থাকেন, এই জন্য আমি আছে দেখেছি আসুক। কিন্তু এইসব ঘটনা যারা ঘটাই দিয়েছে না খোঁজ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মানিকচকের এনায়েতপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম টিঙ্কু শেখ। জানা গিয়েছে প্রায় মাসখানেক আগে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেন তিনি। সেখানে একটি বহুতলে কাজ করতে গিয়ে আহত হয় ওই ব্যক্তি, তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুক্রবার রাতে মৃত্যু হয় তার। রবিবার তার নিথর দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে অথই জলে পড়েছে ওই পরিবারটি। এ ব্যাপারে সরকারি সহায়তার আর্জি জানিয়েছে দুস্থ ওই পরিবারটি। শেখ টিঙ্কু বোম্বেতে মানে শ্রমিক পর্যায়ে বোম্বে গেছিল, খাটতে প্রায় 6 মাস থেকেই আছে বোম্বেতে খাটছে। আমি কিছু হঠাৎ করে রাত্রে 10টার দিকে খবর পাই শুক্রবার দিন যে টিঙ্কু ব্রিগেড মেশিন চালাতে গিয়ে ওর আঘাত লেগে মানে পুরো সিরিয়াস অবস্থায় আছে। তারপর কিছুক্ষণ পর আবার রাত্রি 11টায় বলে এক্সপায়ার করে।